এবার কথা হচ্ছে যে ইনক্রিজিং আর ডিক্রিজিং যে করেছিলাম, একটা জিনিস ছিল কি ডিওয়াইডিএক্স বের করছিলাম, মানে ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াইডিএক্স সমান জিরো করার পর বিন্দু পাচ্ছিলাম, দিয়ে ওটার ইন্টারভাল পাওয়া যাচ্ছিল। ইন্টারভাল পাওয়া গিয়ে পাওয়ার পর ওই ইন্টারভালের মধ্যে যে জায়গায় অপেক্ষকটা ডিওয়াইডিএক্স গ্রেটার দেন জিরো সেখানে ঘটেছিল, যেখানে লেস দেন জিরো সেখানে হচ্ছে ঘটেছিল। এটাই ছিল গল্প। গল্প করার পর এখানে একটা অঙ্ক আছে, কারণে উদাহরণ পূর্ণতে একটা অঙ্ক আছে, দেখ হচ্ছে জিরো এই অন্তরালের মধ্যে অপেক্ষকটা কোথায় ক্রমবর্ধমান কোথায় ক্রম হ্রাস পান। এই অঙ্কটা ভালো অঙ্ক ওই জন্য দ্বারা থেকে করছি, ভালো অঙ্ক এটা ইম্পর্টেন্ট লিখে রাখ। এর পাশাপাশি অন্য কিছু লিখে দেয়, এবার এর পাশাপাশি একটা অঙ্ক হয় এফ এক্স সমান সাইন এক্স মাইনাস কস এক্স। এই অঙ্কটা ছায়ার বইয়ে পাবে, সাইন এক্স মাইনাস কস এক্স লিখে থাকে, আর এখানে কি লেখা আছে সাইন এক্স প্লাস কস এক্স। তো কোথাকার মধ্যে ক্রমবর্ধমান হ্রাস পান দেখবো, জিরো লেস দেন এক্স লেস দেন টু পাই, জিরো লেস দেন এক্স লেস দেন টু পাই মানে জিরো থেকে টু পাই মানে কি, এইযে প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ জিরো থেকে টু পাই মানে এখানে শুরু এই এক পাঁচ ঘুরাতে, জিরো থেকে পুরো জায়গাটা ঘুরলে এটা হয় টু পাই, ওখান থেকে শুরু করে টু পায়ের মধ্যে কোথায় ক্রমবর্ধমান কোথায় হ্রাস পায়। প্রথমে আমরা কী করি, ডেরিভেটিভ করি, এফ ডাস এক্স করি, এফ ডাস এক্স সমান কী হবে এটা কস এক্স মাইনাস সাইন এক্স। তারপরে কী করি, এফ ডাস এক্স সমান জিরো থেকে পাই এটাই তো করি, এফ ডাস এক্স সমান জিরো থেকে কী পাবো কস এক্স মাইনাস সাইন এক্স সমান জিরো, আর সাইনটা যদি ওপারে যায় সাইন এক্স সমান কস এক্স তাহলে সাইন এক্স সমান হলো কস এক্স। এটাকে যদি নিচে আনি ট্যান এক্স সমান কী পাবো ওয়ান, তাহলে এক্স সমান কত, এক্স সমান হচ্ছে পাই বাই ফোর। আচ্ছা আমাদের রেঞ্জটা কত দেওয়া আছে, রে জিরো থেকে টু পাই, পাই বাই ফোর মানে এই জায়গাটা, আরও একটা জায়গাতে প্লাস ওয়ান পাওয়া যায়, আরও একটা জায়গাতে প্লাস ওয়ান পাবো। যেমন তোরা ইলেভেনে ভুলে গেছিস, আমি ভুলে গেছি ট্যান এক্স সমান যদি ট্যান আলফা হতো তাহলে এক্স সমান অনেক মান পাওয়া যেত, আলফা না আরও কিছু মান পাওয়া যেত। আচ্ছা দেখ, আমি এখানে করছি একটু দেখ, এটা তো তোর জিরো, এই জায়গাটা হচ্ছে পাই বাই ফোর, এটুকু জায়গা পাই বাই ফোর, এটা নাইনটি মানে পাই বাই টু, তো পাই বাই টু মানে হচ্ছে টু পাই বাই ফোর দেখ। তারপরে এটা অর্ধেকটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি, আর এটা হচ্ছে থ্রি পাই বাই ফোর, এটা কত পাই, পাই মানে ফোর পাই বাই ফোর, এটারও এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে ফাইভ পাই বাই ফোর, এটা হচ্ছে আমার সিক্স পাই বাই ফোর, এটা হচ্ছে আমার সেভেন পাই বাই ফোর, এটা আমার এইট পাই বাই ফোর মানে হচ্ছে টু পাই। এগুলো লিখাই যায়, পঁয়তাল্লিশ ডিগ্রি করে ভাগ করলাম, তো ট্যান পঁয়তাল্লিশ মানে ট্যানের মান ওয়ান, ট্যান দ্বিতীয় পদে ধনাত্মক না ওয়ান সাইন ট্যান হয়, তৃতীয় পদে যখন ধনাত্মক হয় তাহলে এখানেও কিন্তু আমি মানটা প্লাস ওয়ানই পাবো, আমার রেঞ্জ তো পুরোটাই আছে, এই জায়গাতেও প্লাস ওয়ান পাবো মানে ফাইভ পাই কমা ফোর, এক্স
হচ্ছে আমার দুটো পাচ্ছি, একটা হচ্ছে বাই বাই ফোর আর একটা হচ্ছে বাই বাই ফোর, কারণ এই পঁয়তাল্লিশও প্লাস ওয়ান আর এই পঁয়তাল্লিশও প্লাস ওয়ান। তাহলে এবার দেখ রেঞ্জটা কি হলো, রেঞ্জটা কত দূর দেওয়া আছে আমার, জিরো থেকে টু পাই, জিরো থেকে টু পাই, এই জন্য এদিকে জিরো লিখলাম এদিকে টু পাই লিখলাম। জিরো থেকে টু পাই মধ্যে কত মান পেয়েছে দুটা, একটা হচ্ছে পাই বাই ফোর আর একটা হচ্ছে পাই বাই, কটা বিস্তার হলো তিনটা বিস্তার। বই থেকে দেখলে বুঝতে পারবি না, বইতে অনেক কিছু লেখা আছে, এরকম করে এভাবে করবা।